যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে, এর পেছনে কারণটা কি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আদর্শ, যে আমরা শোষণমুক্ত সমাজ গড়ব, মানুষকে যদি এটা বোঝাতে পারেন তাহলে জনগণ কিন্তু আপনার পাশে থাকবে। বঙ্গবন্ধুর কন্যার যে রাজনীতি উন্নয়নের, এটা কিন্তু 2500 শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। মানুষ স্যাটিসফাইড হয়েছে, মানুষ মনে করেন যদি এইবার আমাকে একটা ভোট দেন নৌকা আমার খায়ে, তাহলে মানুষ অধিকতর আরও সুন্দর 2500 গড়ে তুলতে পারবে। এখানে সমস্যাগুলো চিহ্নিত করা আছে, বাকি সমস্যাগুলি সমাধান করা যাবে। আপনি বিশ্বাস করুন, মানুষের দল নেমেছে এই নির্বাচনে। আমি যত কেন্দ্রে গিয়েছি মানুষের যে লাইন, মা বোনদের যে ওই চাওয়া প্রত্যাশা আমার কাছে, আমি নিজেই মুগ্ধ হয়েছি, আমি অবাক হয়েছি। একদম 90 ইয়ার্স ওল্ড এক মা আমাকে জড়ায় ধরে বললেন, বাবা আমি অসুস্থ কিন্তু তোমাকে আমি ভোট দিতে আসছি। ওনাকে কাঁধে করে তার ছেলেরা নিয়ে আসছে। তো এই ব্রাহ্মণ দিতে আপনি যদি যান, দুপ্তারা অন্যান্য কেন্দ্রে যদি যান, দেখবেন যে মানুষের কত দল। কিন্তু অত্যন্ত দুঃখ বেদনার সহিত বলতে হয় যে আজকে রাজনীতিকে ঘোলাটো করার জন্য একটা চক্র যে চেষ্টা করেছে, অপচেষ্টা, সেগুলো 2500 মানুষ কিন্তু কানে নেয়নি। 2500 আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় ভোটের লাইনের মধ্যে দিয়ে, আপনি যেটা জানতে চেয়েছেন সারা বাংলাদেশে, সারা বাংলাদেশের রিপোর্টটা আজকে আমার কাছে নেই। আমি ফজরের পরে যে বের হয়েছি, এখন পর্যন্ত অন্য কোথাও যাইনি, সব ঘুরে এসে এখানে ভোট দিয়েছি। এমন কিন্তু নির্বাচনী আচরণবিধিকে আমি মানতে যেয়ে কোনো কেন্দ্র কিন্তু আমি ঢুকিনি, আমি বাইরে দিয়ে দেখে এসেছি মানুষের ঢল। এবং আমি আমার বক্তৃতায় নির্বাচন প্রচারকালে বলেছিলাম, একটি ভোট অবৈধ ভোট আমাকে কেউ দিবেন না, যদি ভালো লাগে আমাকে ভোট দিবেন, আমি সত্যের পথে কাজ করতে চাই, মজিব আদর্শ আমার বুকে ধারণ করতে চাই, শেখ হাসিনার নেতৃত্বকে আমি ভালোবেসে রাজনীতিতে এসেছি, উনি সৎ নির্ভীক মানুষ, সেই সততার প্রতিফলন 2500 আমি ঘটিয়েছি। যেরকম উন্নয়ন প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রত্যেকটি জায়গায় চিহ্নিত করতে পেরেছি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বাকিগুলোকে আমরা ত্বরান্বিত করতে হলে আমাকে আরেকবার দরকার, সেই জন্য আমি মানুষকে বুঝাতে সক্ষম হয়েছি বলেই মানুষ আজকে লাইন ধরেছে। একটি কেন্দ্রে ভোট বন্ধ হয়েছে, এটা ব্যাপারটা এইটা কেন্দ্র, এই কেন্দ্রটি হলো আমার প্রতিদ্বন্দ্বী যে জাতীয় পার্টির ক্যান্ডিডেট জনাব আলমগীর সিকদার লুটন সাহেব, উনি নিজে যেই এই যারা এজেন্ট, ওনাদেরকে কেন ওই গ্রামের লোকেরা এজেন্ট হলো তার বিরুদ্ধে, একটা নারী নেত্রী যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা, তার গায়ে পর্যন্ত হাত দিয়েছে, সে চিৎকার করেছে কিন্তু সে কিছু পায়নি। ওখানে কিছু দুষ্ট চক্র কিছু লাঠিয়াল শ্রমিক টমিক নিয়ে হামলা করে এই কেন্দ্রটা বন্ধ করার জন্য তাদের এটা প্ল্যান মাফিক করেছেন, কারণ সে মিডিয়ার খোরাক হতে চায়, সে মিডিয়া আসতে চায় নির্বাচনে, জানে যে ভোটের কোনো সুযোগ নেই তার। গতকালকে মনে করেছিলেন যে ওই কেন্দ্রে সে হয়তো সব ভোট নিয়ে যাবে পারবেন, কিন্তু ভোটাররা যখন ভোট দিতে ছিলেন তার নিশ্চয়ই ধারণা হয়েছে এখানে ভোট পাচ্ছেন না, সেই কারণেই তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। আমি শুনেছি সব প্রশাসনের কাছ থেকে, প্রশাসন যে তাৎক্ষণিকভাবে কেন্দ্রটি এই কারণে বন্ধ করেছেন, 13 জন সেখানে তাদের জাতীয় পার্টির তো না নাম কব আসতে দুষ্ট চক্র ডাকাতির সাথে যারা সম্পৃক্ত বিভিন্ন এলাকায়, এই ধরনের কিছু ক্রিমিনালকে সেখানে গ্রেপ্তার করে কেন্দ্রটা বন্ধ রেখেছে। পরবর্তীতে আরেকটি কেন্দ্রে তো কিন্তু তারা চেষ্টা করেছিল, জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, প্রশাসন সাহায্য করেছে। আপনি জয়ের ব্যাপারে, আরও তো 3 ঘন্টা ভোটের বাকি আছে, কতটুকু আশাবাদী? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি শুধু এইটুকু জানি যে মানুষ আমাকে ভোট দিবে, মানুষের প্রতি আমার অগণিত আস্থা, এবং আমি জানি যে 2500 মানুষ আর আমি এর মধ্যে মিলেমিশে আছি, আত্মার মিল রয়েছে। আমি চেষ্টা করেছি ভাই 15 বছর শুধু মানুষকে খেদমত করতে, আমার পরিবারও তাই করেছে, পারিবারিকভাবে আমরা মানুষের সাথে আছি, রাজনীতির পাশাপাশি মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যে কি আত্মতৃপ্তি এটা আমি আজকে উপভোগ করছি। এবং প্রতিটি সবাই মিটিংয়ে আমি যখন দেখেছি আমার মা বোনদের রাত 2টা 3টা পর্যন্ত বসে থাকা, এতে আমি শপথ গ্রহণ করেছি আর যতদিন বেঁচে থাকবো শুধু মানুষের খেদমতি করবো 24 ঘন্টা।